ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আমি ভিডিওটি পজ করতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটি আমার মানে ডান হয়ে গেছে। যাই হোক, এই পর্যন্ত করছিলাম, আমি এটা লিখে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু যেহেতু নতুন ভিডিও স্টার্ট করছি তো আর লিখে নিয়ে আসলাম না। তো এখানে কি করব, এখানে আমরা প্রোফাইল নামে একটি করলাম, মেথড নিলাম, এখানে আমরা করব ইফ, ইফ দিয়ে একটা কন্ডিশন দিব। এখানে যে লগ ইন এটা আছে, স্ট্যাটাস ইজ লগড ইন নামে একটা মেথড তৈরি করছি, সেটার ভিতরে আমরা দিছি ইফ সেলফ ডট লগ ইন হয় তাহলে রিটার্ন টু করবে। তো এইগুলো, এই কন্ডিশনটা এখানে চেক করবো আর কি, ইফ সেলফ ডট, এখন এই মেথডটাকে আমরা কল করব, সেলফ ডট ইজ লগ ইন, বাস এটা কল করলাম আমরা, খুলুন দেই। এখন কি করব, এখানে আমরা প্রিন্ট করে দেখাইতে পারি, প্রিন্ট করে দেখাই, মনে করেন যে সেলফ ডট নেম, সেলফ ডট নেমটা আমরা প্রিন্ট করে দেখাবো, সাথে মনে করেন যে এখানে প্লাস দেই, প্লাস প্লাস না দিয়ে, আচ্ছা এখানে একটা ব্যাক স্ল্যাশ এন দেই যাতে নিউ লাইনে যা, এখানে আমরা দিতে পারি সেলফ ডট ইমেল, সেলফ ডট ইমেলটা আমরা এখানে করব, প্রিন্ট করে দেখাবো আর কি, যদি ইউজার লগ ইন থাকে। আর এলস হলে আমরা কি করবো, এলস হলে দেন প্রিন্ট করে দেখাবো, নোট লগ ইন, যদি লগ ইন না হয় তাহলে আমরা দেখাবো যে নোট লগ ইন, আর যদি হয় তাহলে এখানে আমরা দেখাবো যে তার নেমটা দেখাবো অ্যান্ড তার ইমেলটা দেখাবো আর কি। তো এখানে আমরা লগ ইন দিছি, এখানে আমরা একটা ইনপুট নিতে হবে, আমাদের কি ইনপুট নেব, তো এটা ইমেল না করে আমরা নেম দিয়ে দিই, ইমেলটা একটু বড় হয়ে যাবে, তো নেম নেম, তো এখানে দুইটা দুইটা ইনপুট নিব, একটা আমরা নিব নেম ইকুয়াল, ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা চেক করে দেখব দেন ঠিক আছে কিনা, ইনপুট এন্টার ইউর নেম, আরেকটা ইনপুট নিব আমরা পাসওয়ার্ড, এখানে আপনার কিছু লিখেও দিতে পারেন, না লাগলেও এটা সমস্যা নাই, এমপি দিলেও সমস্যা নাই, কিন্তু এটা লিখে দিলে কি হয় একটু দেখতে সুন্দর দেখা যায়, তো বোঝা যায় যে এখানে কি চাচ্ছে। তো মোটামুটি এখানে কাজ শেষ, এখন আমরা কি করতে পারি, এখানে যে অবজেক্টটা তৈরি করছি সেই অবজেক্টটা আমরা এখানে কল করতে পারি, ইউজার নামে একটা ভেরিয়েবল নেই, ইউজার ইকুয়াল এখানে দিয়ে দেই ইউজার, আমরা ইউজারটাকে কল করলাম। তো এইখানে তো আমরা ইনিশিয়াল কোনো ভ্যালু দেই না, এখানে ফলস রাখছি, ঠিক আছে না, ফলস মানে এমটি রাখছি। তো এইখানে আমরা ভ্যালুগুলো পাস করে দিতে পারি, ইউজার ডট নেম, নেম ইকুয়াল এটা দিয়ে দিই, এখানে দিয়ে দিই ইউজার ডট ইমেল, মনে করেন যে একটা ইমেল আর কি এক্সাম্পল দিয়ে দিলাম, তারপরে দিলাম ইমেল পাসওয়ার্ড, পাসওয়ার্ড 1 2 3 4 5। তো এখন এটা আমরা রান করতে পারি, দেখি কি হয়।
কিছুই তো আসতেছে না। ভিডিওটা আমি পজ করে দেখতেছি, সমস্যাটা কি? যাই হোক, এখানে সমস্যাটা সমস্যা না, এখানে আমরা কি করছি, এখানে তো শুধু ক্লাসটাকে কল করছি, ঠিক আছে, ক্লাসটা কল করছি, কিন্তু আমাদের এখানে অবজেক্টটাকে কল করতে হবে। তো ক্লাসটাকে কল করলে তো আমাদের এটা পাচ্ছে না, আমাদের লগ ইন ইনপুট এটা তো রাখছি আমাদের লগ ইনে, ঠিক আছে না, এই যে লগ ইন মেথডে। তো এখানে যদি আমরা বলে দিই ইউজার ডট লগ ইন, তাহলে এখন যদি আমরা এটা রান করি পাইথন অ্যাপ ডট পাই, তো এখন ইনপুট চাচ্ছে আমাদের নেম। তো দেখেন এখানে যদি আমার নেমটা দিই এন্টার, পাসওয়ার্ড 1 2 3 4 5 এন্টার, লগ ইন সাকসেসফুল। এখন মনে করেন যে আবারও রান করি, এখন যদি নেম দেই উল্টা পাল্টা একটা নেম দেই এন্টার, উল্টা পাল্টা একটা পাসওয়ার্ড, লগ ইন ফেলড। তো এইভাবে আমরা এক করতে পারি। তো বাকি মেথডগুলোকে আমরা কল করে নিতে পারি, লগ ইন, এখন যদি প্রোফাইলটাকে কল করি ইউজার ডট প্রোফাইল, তো এটা আমরা ক্লিয়ার করে নিই, পাইথন অ্যাপ ডট পাই, এখন নেম দেই আনসার হোল, পাসওয়ার্ড 1 2 3 4 5 দিলাম, লগ ইন সাকসেসফুল। সাথে সাথে আমাদের কি আমাদের আমার নেম এবং ইমেলটা মানে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখন আমরা ভুল দিয়ে ট্রাই করি, আমাদের প্রোফাইলটা কী দেখায়। বল দিলাম, এখন দেখাচ্ছে লগ ইন ফেলড এবং ইউজার নেমটাও দেখাচ্ছে, নেম এবং ইমেলটা দেখাচ্ছে। তো আপনারা দেখলেন যে মানে অবজেক্ট ওরিয়েন্টেড কীভাবে কাজ করে, আমরা একটা ক্লাস তৈরি করে সেটার ভিতর আমরা ইচ্ছা মতো মানে মেথড তৈরি করে নিতে পারতাছি, এবং সেটাকে আমরা মেথড তৈরি করে এবং এটার ভিতরে ইচ্ছা মতো প্রপার্টি দিয়ে আমরা কাজ করতে পারতাছি কল করে করে। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তো নেক্সট পর্বে দেবো কনস্ট্রাক্টর কীভাবে কাজ করে সেই বিষয়টি আমরা দেখবো।